আসসালামু আলাইকুম। তো আসলে আজকে আমরা অনেকটাই শোকাহত। আজকে শোকাহত কেন সেটা যদি বলি, তো বিষয়টা হচ্ছে যে চট্টগ্রামের মিরসরাইয়ে একটা কোচিং সেন্টার থেকে 3 শিক্ষক সহ সব মিলিয়ে 18 জন গেছিল তারা ভ্রমণের উদ্দেশ্যে। তারা একটা ঝর্ণাতে ঝর্ণার পানিতে গোসল দেওয়ার জন্য গিয়েছিল। তারা হচ্ছে যে আসলে তারা সবাই মিলে আসলে একটু ট্যুরে গিয়েছিল, এক কথা বলা যেতে পারে। কিন্তু একটা দুর্ঘটনা, সারা জীবনের কান্না, সেটাই আসলে প্রমাণ করে দিল যে একত্রে এতগুলো তাজা প্রাণ, তাজা কিশোর, একদম কিশোর বয়সী প্রত্যেকেই, 3 শিক্ষক ছিলেন এবং বাকিরা ছিলেন সবাই স্কুল কলেজ পড়ুয়া ছাত্র, সবাই মিলে হয়তো বা একসাথে খুশি হয়ে গিয়েছিল ঘুরতে বা ভ্রমণে গিয়েছিল। তাদের হচ্ছে ঘোরার যে স্বপ্ন, সেই স্বপ্ন পূরণ করার জন্য। কিন্তু দিন শেষে তারা লাশ হয়ে ফিরল। তারা হচ্ছে দুর্ঘটনা ঘটার মনে হয় 1 ঘন্টা আগেও তারা সবাই মিলে একটা গ্রুপ ছবি নিয়েছিল। সেই ছবিতে দেখা গেল প্রত্যেকজন একদম ইয়াং বয়সের, সবারই বয়স মেবি 18, 19, 16, 17 এরকম, স্কুল কলেজ পড়ুয়া ছাত্র, তাহলে আর কত হবে, একদম ইয়াং তরুণ। তো তাদের একসাথে আসলে এতগুলো তাজা প্রাণ ঝরে যাওয়া আমাদেরকে খুবই শোকাহত করেছে। চট্টগ্রামের মিরসরাইবাসীর তো হাটহাজারিতে কান্নার ঢোল চলে পড়েছে। তারা হচ্ছে যে হাসপাতালের মর্গের সামনে কান্না করতে করতে তাদের আসলে ওইখানের কান্নার আওয়াজ, কান্নার ভারী এত হয়েছে যে আমাদের হৃদয়কেও নাড়া দিয়েছে। তো এক ঘটনাস্থলেই একদম 11 জন ডেথ হয়েছে এবং যারা গুরুতর আহত ছিলেন তাদের মধ্য থেকে ইতোমধ্যে 2 জনের মৃত্যুর খবর আমরা শুনতে পেরেছি বা জানতে পেরেছি। তো আমাদের কাছে আসলে আমরা এই ঘটনাগুলোকে, ঘটনার পর ঘটনা এরপরে ধামাচাপা পড়ে যায়। তো আমাদের একত্রে খবর জানা পর্যন্ত জানা গেছে যে 13 জন মানে অলরেডি মৃত্যুবরণ করেছে ঘটনাস্থলে 11 জন, এবং বাকি আহত যে 2 জন ছিল সেখানে আরও 2 জন মারা গেছে, এবং একটা মাত্র ভাই, সে হচ্ছে আল্লাহ তাকে বাঁচিয়ে রেখেছে, সে হচ্ছে লাভ দিয়ে নাকি নেমে গেছে, তার সাক্ষাৎকার দেখেছি আমরা। তো এই ঘটনাগুলো বারবার ঘটেছে, বারবার ঘটেছে। তো আমাদের আসলে এখানে প্রশ্ন হচ্ছে যে আমরা সাবধান হব কবে, আমরা সশিক্ষায় শিক্ষিত হব কবে, বা আমরা হচ্ছে কবে আমাদের সঠিক জ্ঞান, সঠিক বুঝ হবে। ওই লেনে দায়িত্বরত যে ট্রেন আসার আগ মুহূর্তে যারা হচ্ছে যে ট্রেনের রাস্তা ব্লক করার জন্য যে লোক নিয়োগ দেওয়া থাকে, যে লোক ওইখানে ঘটনাস্থলে মানে ওইখানে থাকার কথা, সেই লোক ছিল না। এরকম বহু জায়গার ঘটনা ঘটেছে, এর আগেও অনেক ঘটনাই ঘটেছে যে সেখানে আসলে দায়িত্বরত লোক থাকে না বা চলে যায়। তো আসলে আমাদের এই তাজা প্রাণগুলো ঠিকই চলে গেছে, বা আমরা হচ্ছে এটা ভুলেও যাব, এই ঘটনাকে 2-1 দিন পরে এই ঘটনাগুলো আমরা আসলে ভুলেও যাব। তো আমাদের আসলে আহাজারি, আমাদের পরিবারের আহাজারি তো শেষ হবে না। প্রত্যেকটা বাবা, প্রত্যেকটা মা তার সন্তানদের জন্য আহাজারি করছে, তাদের আত্মীয় স্বজনরা আহাজারি করছে। তো এটার কী হবে? তদন্ত কমিটি গঠন করা হবে, দিন শেষে যে অদায়িত্ব অবহেলার কারণে তাকে গ্রেপ্তার করা হবে অথবা চাকরিচ্যুত করা হবে। তো এই ঘটনাগুলো পর্যায়ক্রমে ঘটছে, হচ্ছে, কিন্তু দিন শেষে কি তার মা বাবা কি তাদের সন্তানদের কি ফিরে পেয়েছে, বা তাদের সন্তানদের কি আর কখনো ফিরে পাবে? কখনোই ফিরে পাবে না। তো এই চট্টগ্রামবাসীর মানে মিরসরাইয়ের যে আহাজারিটা, এটা পুরো দেশকে আসলে নাড়া দিয়েছে, হৃদয়ে নাড়া দিয়েছে। তো এগুলো আসলে সরকারি চাকরি যারা করেন বা সরকারি কর্মকর্তা যারা আছেন, তারা মনে হয় না যে সঠিকভাবে তাদের দায়িত্বটুকু পালন করেন। যদি ওইখানে একজন লোক শুধু যে দায়িত্বে ছিলেন উনি যদি উপস্থিত থাকতেন, এভাবে তো আর 13-14টি প্রাণ যেত না, বা সবার স্বপ্নে বিভোর ছিল যে সবাই দিন শেষে এক একজন এক এক কাজ করবে, সে এটা করবে, সে ওইটা করবে। কিন্তু তাদের আজকে প্রাণগুলো কোথায়, যারা কিনা একত্রে ঘুরতে এসেছে, সুন্দর ছবি তাদের তোলা হয়েছে, সেখানেই তারা একসাথে মৃতের লাশের শাড়ি হয়ে বাসায় ফিরছে। তো এইটা আসলে আমাদের হৃদয়কে আর নাড়া দিয়ে কি হবে? আমরা ঘটনার পর ঘটনা আসবে, নতুন কোনো ঘটনা ঘটবে, আমরা সেটা নিয়ে
যাব, নতুন কোনো ঘটনার সাথে আমরা সম্মুখীন হব, পিছনের ঘটনাকে ভুলে যাব, দিন শেষে মা বাবা তাদের সন্তানগুলোকে ফিরে পাবে না। এটার আসলে কোনো কোনো সুরাহা করা উচিত, কোনো সুরাহা করা উচিত। এখানে অনেক আরও ঘটনা ঘটছে, এরকম আরও অনেক দুর্ঘটনা ঘটেছে। একটা দুর্ঘটনাটা 15টি তাজা প্রাণ, 14 থেকে 15টি তাজা প্রাণ ঝরে গেছে। তো এইভাবে আসলে ঠিক না। আমাদের দায়িত্বের অত লোক যদি তাদের জবাবদিহিতা থাকতো, প্রত্যেকটা কর্মকর্তা কর্মচারীর জবাবদিহিতা থাকলে, তাতে অবশ্যই জবাবদিহিতা থাকলে এই অবহেলাটুকু হইতো না। সরকারি বিভিন্ন অফিসে বিভিন্ন জায়গায় যাওয়ায় গেলেই দেখা যায় যে অনেক কর্মকর্তা কর্মচারীর অনেক অবহেলা আছে সেখানে। এই অবহেলার কারণে অনেক জায়গায় বড় বড় দুর্ঘটনা ঘটে, যেটা হচ্ছে আপনাদের আমাদেরকে অনেক জায়গায় শোকাহত করে, মর্মাহত করে, বা আমরা অনেক ক্ষতিপূরণের সম্মুখীন হই, ক্ষতির সম্মুখীন হই। এর ক্ষতিপূরণ তো আসলে আমাদের পূরণ করা সম্ভব না। যার চলে গেছে সে বুঝে যে আসলে তার কত যন্ত্রণা। তো আমরা আসলে কি বলবো, আমরা আসলে জানি না, বাংলাদেশের নাগরিক আমরা আসলে কবে সচেতন হব, কবে আমাদের বিবেক জাগ্রত হবে। তো তাদের আত্মার মাগফিরাত কামনা ছাড়া আমাদের আর করার কিছুই নেই, আমরা আমাদের জায়গা থেকে। তবে এর বিচার হোক, যারা দায়িত্ব অবহেলা করেছে বা কাদের দোষ ছিল সেটা তদন্ত করে বের করে তাদের উপযুক্ত শাস্তি হোক। এ দেখে যারা অন্যরা শিখতে পারে, এ থেকে যারা বুঝতে পারে যে না, দায়িত্ব পালন করা উচিত, এগুলোই। তো আপনাদের সাথে আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।